পর্দার ভিতরে না পাবেন, নারীদেরকে উল্টা পাল্টা কথা বলেই পর্দার ভিতরে না পাইতে পারবেন না। কারণ আমাদের দেশের নারীরা এমনি উল্টা পাল্টা, আরো যদি বেশি চাপ দেন কয়েকদিন পরে দেখবেন এরা উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইতে দ্বিধা করবে, শুধুমাত্র আমাদের উপরে রাগ করে, এমনিও তো করতে চায়। এই জন্য তাদেরকে পর্দার ফজিলত বুঝান। এখন যারা বুঝবে না এদের কপালে তো হেদায়েত নেই, এদের জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া কিছু নেই। কারণ আমাদের দেশের অনেক মানুষরা আছে, অনেক নারীরা আছে, যারা বুখারি শরীফের সহ সিয়া সিত্তার কিতাব পড়ে কিন্তু পর্দার বিধান বুঝে না। এদের কাছে আপনি আর কি হেদায়েতের দোয়া করবেন বলেন? কারণ যে হাদিস পড়বে কোরআন পড়বে, পর্দা ওখানে আসরে নাই, মদ হারাম আসরে নাই, এরপর যারা ইসলাম মানে বলে কিন্তু মদ খাওয়া ছাড়তে পারে না, পর্দা করতে পারে না। যদি আপনারা কেউ দেখেন নামাজ পড়ে না, পিটাই মসজিদে নিতে চায় না, এর প্রথমে দাওয়াত দেন, ফাজওয়ালে নামাজ থেকে কিছু তেলাওয়াত করে শোনান, তাকে নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু বুঝান, না আসলে গালি দেওয়া দরকার নাই। এখন আপনি মাঝখানে নামাজের সময় হলে গল্প বাদ দিয়ে মসজিদে চলে যান, এই চার পাঁচজন যদি মুসলমানের বাচ্চা হয় একদিন না একদিন চিন্তা করবে কি আমাদের সঙ্গে গল্প করে নামাজের সময় নামাজ পড়তে চলে যায় আর আমরা এখানে দাঁড়ায় থাকি কেমন দেখায়, চলো আমরাও যাই। এক সপ্তাহ পরে দেখবেন এই যুবকরা আপনার সঙ্গে নামাজে চলে গেছে, আর আপনি যদি শুরু দেখবেন মুনাফিকের বাচ্চা কাফেরের বাচ্চা নামাজ পড়ছে তো ইমান নাই, সে বলবে হুজুরের বাচ্চা বলবে তুই তো নামাজ পড়া, গাড়ি দিয়ে বলবে তুই তোর নামাজ পড়। এই জন্য ইসলামে আল্লাহ পাক বলছেন মানে কি জানেন, হিকমা মানে হইল হকের পথে চলার জন্য কোন পথটা অবলম্বন করলে ইসলামের পথে চলা সহজ হবে, ওই পথটা অবলম্বন করার নাম হলো হিকমা। কিন্তু আমাদের দেশে হেকমা মানে হইলো পিডাম থেকে বাঁচার জন্য মিথ্যা কথা হক কথা বন্ধ করে আর বলে আমি হেকমা অবলম্বন করছি, কিন্তু হেকমা এটাকে বলে না। হেকমা হলো দিনের পথে চলার জন্য যেই পথ অবলম্বন করবেন ওইটা হেকমা, দাওয়াত দেন হেকমা অবলম্বন করেন, পিটায় না কাউকে। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকেও হেদায়েত দেয়, আমিন বলে বলেন আমিন, নিজের হেদায়েতের দোয়ার জন্য আমিনটা একটু করে বলবেন, আমিন।